इंजिनियर থেকে যেভাবে হলেন অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুবের জীবন কাহিনী। তৌসিফ মাহবুব নাটক অভিনেতা ও মডেল। তৌসিফ মাহবুব একজন বাংলাদেশি টিভি অভিনেতা। তৌসিফ 2013 সালে এয়ারটেল পরিবেশিত অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু হয়। নাটক ও বিজ্ঞাপনে দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন। জন্ম তৌসিফ মাহবুব 27 অক্টোবর 1988, বয়স 34, জাতীয়তা বাংলাদেশী, শিক্ষা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, স্নাতকোত্তর স্থাপত্য, মাতৃশিক্ষায়তন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। পেশা টিভি অভিনেতা। কর্মজীবন 2010। বর্তমান উল্লেখযোগ্য কর্ম ভালোবাসার ছোঁয়া 2015, প্রেম ভালোবাসা ইত্যাদি 2016, এপিটাফ 2017, ফাহিম দি গ্রেট ফাজিল 2018, দাম্পত্য সঙ্গী জান্নাতুল ফেরদৌস যারা প্রাথমিক জীবন ও শিক্ষা। তৌসিফ মাহবুব অভিনয় আসার আগে প্রকৌশলী হবার ইচ্ছা ছিল, সেভাবে তিনি শুরুও করেছিলেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রকৌশলীর একটি বিষয়ে স্নাতকোত্তর করছেন। তবে অভিনয় জগতে আসার পর পড়ালেখাটা শুধু ক্যারিয়ার এর মধ্যে সীমাবদ্ধ আছে। কর্মজীবন তৌসিফ প্রথমে র‍্যাম্পের মাধ্যমে মিডিয়াতে আসে। এরপরে 2010 সালের দিকে আদনান আল রাজীবের পরিচালনায় নেসক্যাফের গেট সেট গো বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন। টিভিসি করার 4 বছর পর 2013 সালে রাজীব এর পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত অল টাইম দৌড়ের উপর নাটকে প্রথম কাজ করেন। এরপর একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক অবাক আগন্তুক, যাযাবর, নিঃসঙ্গ শিরোপা, ফেসবুক ও ইতিকথা, কলিং বেল, লিঙ্কফোনের দিনগুলোতে প্রেম ইত্যাদি। ব্যক্তিগত জীবন তৌসিফ মাহবুব 2018 সালের 9 ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করে জান্নাতুল ফেরদৌস জারাকে।